পূজার ধামখুমিয়াত দাম বাড়িল চাউলর। পূজার পাছতে বজারত পাচলির বাড়িল দাম। সরকারক চ্যালেঞ্জ দি পাচলির পাইকারি আর খুচরা ব্যবসায়ী হুড়াহুড়ে বড়াইছে দাম। তার পাছতো সরকারের স্পেশিয়াল টাস্ক ফোর্সর নাম গুন্ধ নাই বজারত। প্রতিবিধ পাচলির দামে শতকর ঘর স্পর্শ করেছে। কোনো এখন বজাৰৰে পাচলির দামৰ মাজত নাই সাদৃশ্য। বজাৰ ভেদে যার যি মন যায় সিমান দামত বিক্রি করেছে পাচলি। বহুত দাম হয়েছে, বেশি ঘরের বাজেটত নিশ্চয়। হ্যাঁ হ্যাঁ, বহুত বহুত এফেক্ট করেছে। আমি বহুত চাই মেলি লোক লাগে বস্তুবিল। যে কোনো পাচলি কিনিলে 80-120 টাকা পর্যন্ত ধরবলিয়া হয়েছে গ্রাহকে। পাইকারি বজারের সমান্তরাতক খুচরা বজারের বেপারিয়ে নিজের ইচ্ছামতে লৈছে পাচলির দাম। কৃষি বিপণন পরিষদ বলে বিভাগ এটা আছে যদিও বাধা দিব পৰা নাই ব্যবসায়িক। রাজ্যে অসম রাজ্যিক কৃষি বিপণন পরিষদ বন্ধ করার দাবি জানাইছে। জলকীয়া কি দাম বিক্রি করছে? 90 টাকা। মূলা 36 টাকা কিলো। জিকা 50, পুষ্পান্ন নেড়চা 55 টাকা কই আছে। এতিয়া এতিয়া 60 টাকা 70 টাকা দাম আছিল, এতিয়া কমিছে 2-3 দিনের। আজির তারিখত বজারত পাচলির দাম প্রতিখন বজারতে ভিন ভিন। 1 কেজি জলকীয়ার দাম 200 টাকা, লেচেরা প্রতি কিলো 120 টাকা, বেঙেনা প্রতি কিলোর দাম 80 টাকা, বিলাহী প্রতি কিলোর দাম 80 টাকা, আলুর দাম 40-45 টাকা হয়েছে, কুন্দলি কেজি 30-35 টাকা পাইকারি দর হয়েছেগৈ। এয়া মাথো উদাহরণহে। গড়চুকর পামখি পাইকারি বজার আর খারুপেটিয়ার বজারের দরও ভিন ভিন, যার বাবে সাধারণ রাইজ এটা বিপাঙত পড়ছে। মধ্যভোগী দালাল আর খুচরা ব্যবসায়ী নিজের মতে চলাই গেছে লুণ্ঠন। পূজার মাজতে দাম বাড়িল চাউলর। প্রতি কিলোগ্রাম চাউলত বৃদ্ধি হল 5 টাকা। উৎসবের বতরত চল চাই চাউলরও দাম বড়ালে চাউলের বেপারিয়ে। আজির তারিখত পূর্বর 55 টকিয়া বিবিটি চাউল 60 টাকা হলগৈ, 65 টকিয়া সোনা শক্তি চাউল হলগৈ 70 টাকা। কিলোগ্রামত 68-70 এনেকে বিকিব লাগে। বিবিটো 58-60, সোনা শক্তি 70 টাকা বেশি আছো। সেটো আপনার 65 আছিলে, তারপর বিবিটিত আপনার 55 আছিলে। বিবিটিত 50 হওয়ার পিছিয়ে এতিয়া আপনার 60 বেশি বলা হয়েছে, দাম বাড়িছে। 20-25 দিনত প্রতি কেজি চাউলের দাম বাড়িল 5 টাকা কই। পূজার ধামখুমিয়ার মাজতে বজারত বৃদ্ধি হল অত্যাবশ্যক সামগ্রীর মূল্য, আর সেই ধরনের দেখি পাওয়া গেছে প্রতি কিলোগ্রাম চাউলের মূল্য এতিয়া 5 টাকার ব্যবধান শেহতীয়া 20-25 দিনত। মুঠর উপর রাজ্যত অভাবনীয় হারত নিয়ন্ত্রণহীন খাদ্য সামগ্রীর বজার। কুম্ভকর্ণর নিদ্রাত যোগান মন্ত্রী রঞ্জিত দাস। মন্ত্রী রঞ্জিত দাসর যোগান বিভাগের বিরুদ্ধে সরব সাধারণ জনতা। চাউলের ইমান দাম, মিঠাতেলর ইমান দাম, রিফাইনের ইমান দাম, লাইনবিলাকর ইমান দাম, সর্বসাধারণ রাইজর মানে সমস্যা হয়েছে, খাব নোপোয়া হয়ে যাব লাস্টর। আলু পেঁয়াজর ইমান দাম, বজারত যাবই নোয়ারি, বজারত গলে জুই লগা দাম। নির্বাচন আহিলে সামগ্রী মূল্য নিয়ন্ত্রণত গুরুত্ব দিয়া বিজেপি সরকারের দিনত জনতাই এতিয়া বজারের মূল্য নিয়ন্ত্রণক লৈ অপেক্ষা করিব লাগিব নেকি নির্বাচনলৈ, সেয়া এতিয়া জনতার মনত ডাঙর প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। আপুনি বিচরা বাতৰি পাব কেবল News18 এপত। News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্ক্যান কৰক এই QR কোড। গুগল প্লে স্টোরতো পাব এই News18 এপ।